হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আমি আজকে আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা আঙ্গুরের জুসের রেসিপি নিয়ে হাজির হয়েছি তাহলে ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন দেখিনি আমি কিভাবে আঙ্গুরের এই জুসটি বানিয়ে ফেলেছি আঙ্গুরের জুস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বিশ থেকে পঁচিশ টুকরা আঙ্গুর এই আঙ্গুরগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বরফ কুচি এই বরফ কুচিগুলোকে আমি খাওয়ার পানি দিয়ে বরফ জমিয়ে নিয়েছিলাম এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আমি দুই টেবিল মতো চিনি নিয়ে নিয়েছিলাম সেগুলো সব অ্যাড করে দিচ্ছি এখন এখানে আমি অ্যাড করে দিব হাফ গ্লাস মতো ঠান্ডা পানি এই সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নিতে হবে এখন আমি এই মিক্সিং জারটিকে ঠাকনা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আটকে নিচ্ছি এখন আমি আমার এই জুসটিকে রেডি করে নিব আমি এখন এই সবগুলো আঙ্গুরগুলোকে খুব ভালোভাবে করে এই আঙ্গুরটাকে ব্ল্যান্ড একটু ধৈর্য ধরে একটু বেশি সময় নিয়ে ব্ল্যান্ড করবেন এতে করে এই আঙ্গুরের জুসটা কালারটা অসাধারণ আসবে এবং টেস্টটাও খুব ভালো আমার আঙ্গুরটাকে অনেকক্ষণ ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব আঙ্গুরের জুসটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি এরকম একটি বাটির উপর একটি ছাঁকনি দিয়ে দিলাম এখন আমি আমার ব্ল্যান্ড করে রাখা সবগুলো জুসকে এই ছাঁকনিটার উপর দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব এখন আমি একটি চামচ দিয়ে এভাবে ঘুরে ঘুরে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর কারণ হলো চামচ দিয়ে এরকম ভাবে ঘুরে নিলে সেটি নিচে পড়ে যাবে এবং উপরে যে খোসার অংশটা থাকে সেটা আলাদা হয়ে যাবে আমি আঙ্গুরটার পিওর জুস বের করে নিয়েছি এখন আমি এটাকে গ্লাসে ঠেলে সার্ভ করে নিচ্ছি আমার আঙ্গুরের জুস বানানো একেবারেই কমপ্লিট আমি একটি লেবু স্লাইস নিয়ে এই জুসটিকে ডেকোরেট করে দিচ্ছি এই গরমে কিছুটা হলেও ঠান্ডা অনুভূতির জন্য আপনারা খুবই চটজলদি এই আঙ্গুরের জুসটিকে ঘরেই তৈরি করে ফেলতে পারেন এতে করে আপনাদের গরম কিছুটা হলেও কমবে আমি আশা করছি যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিওটি কেমন হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ